বাংলাদেশ ছাত্রলীগ ফটিকছড়ি শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা ইয়াজদহম উদযাপন উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার বিবিরহাট 1 নং রোডস্থ প্রাঙ্গণত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহেদুল আলম শাহেদের সভাপতিত্বে মাহফিলত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন মোহরি, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বক্তিয়ার সাইদ ইমরান। খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা গরিয়ানে দোয়া ও মুনাজাত করা হয়। ছাত্রলীগ সবসময় ভালো হাজলে থাকে এবং সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কর্মকাণ্ড পাশাপাশি যে ধর্মীয় কর্মকাণ্ড যে ছাত্রলীগ সম্পৃক্ত ইতাম দেখি দেখি আগুন আরো যারা ছাত্রলীগ আছে তারা এই ধরনের ভালো কাজ করবে, ভালো কাজ করবে উদ্বুদ্ধ করবে। আর যে ছাত্রলীগের পাশাপাশি ধর্ম লাইও কাজ করি ইয়ে না যে ছাত্র সমাজরে জানে দিতাম স্যার যে নবী নোয়ালি আজ আর এই আর আজ মুসলমান হিসেবে আর আজ ধন্য নইতম। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক, আর এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রেখা।